নমস্কার উচ্চ মাধ্যমিক দু হাজার কুড়ির শিক্ষা বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় শিক্ষণ কৌশল দ্বিতীয় পর্ব সংক্ষিপ্তেয়ার্ড লার্ন ফর সাকসেস এর পক্ষ থেকে সকল সুধি দর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন শিক্ষা বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় শিখন কৌশলের দ্বিতীয় পর্বের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনার প্রথম প্রশ্ন প্রাচীন অনুবর্তনের আবিষ্কারককে প্রাচীন অনুবর্তনের আবিষ্কারক হলেন বিখ্যাত রুশ সারীর তত্ত্ববিদ আইভান পেত্রভিস প্যাবলব নেক্সট স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউলের উল্লেখ করো মনোবিদ স্কিনার উল্লেখিত শিডিউলগুলি হল নিরবচ্ছিন্ন শিডিউল এবং সময়ন্তর শিডিউল স্কিনার বক্স কি স্কিনার তার অপারেন্ট অনুবর্তনের পরীক্ষার জন্য যে বিশেষ ধরনের যান্ত্রিক ব্যবস্থা ব্যবহার করেছিলেন তাই স্কিনার বক্স নামে পরিচিত এই বক্সে একটি লিভার থাকে লিভারটিতে চাপ দিলে তার সামনে একটি ট্রেতে খাদ্য বস্তু এসে পড়ে এছাড়া বক্সের মধ্যে থাকা প্রাণীর আচরণের পৃথক প্রকৃতি রেকর্ড করার জন্য বিশেষ বৈদ্যুতিক ব্যবস্থাও থাকে শৃঙ্খল প্রক্রিয়া কি অপারেন্ট প্রক্রিয়ায় প্রক্রিয়ার পূর্বে সৃষ্টি প্রতিক্রিয়ার পরবর্তী পর্যায়ে প্রতিক্রিয়া সৃষ্টির জন্য উদ্দীপক সৃষ্টি করে এই প্রক্রিয়াকে শৃঙ্খল প্রক্রিয়া বলে নেক্সট কোন প্রকার শিখনে টাইপ টু শিখন বলে সক্রিয় অনুবর্তন তত্ত্বকে টাইপ টু শিখন বলে রেসপন্ডেন্ট কি কোনো বস্তু ধর্মী উদ্দীপকের প্রভাবে প্রাণী যে আচরণ করে তাকে রেসপন্ডেন্ট বলে যেমন প্যাভলভের পরীক্ষায় খাদ্য বস্তু দেখে কুকুরের লালাখরণ। নেক্সট প্রচেষ্টা ভুলের কৌশলের প্রবক্তাকে ইয়েল থন্ডাইক থন্ডাইক কোন প্রাণীর ওপর পরীক্ষা করেন কুকুর বিড়াল ইঁদুর মাস ও মুরগি শিখনের অনুশীলন সূত্র কি থান্ডাইক তার অনুশীলন সূত্রে বলেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় তাহলে শিখন শক্তিশালী হয় তার অনুশীলন সূত্রে বলেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধন একবার সাফল্যের পর দীর্ঘদিন অনুশীলন না করলে শিখন দুর্বল হয়ে পড়ে থান্ডাইকের দেওয়া ফলাফল সূত্রটি উল্লেখ করো উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সংযোগ সাধনের ফলে যে শক্তি হয় তা যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তাহলে ওই শিখন হয় আর সংযোগ সাধনের ফলে বিরক্তিকর হলে শিখন দুর্বল হয় ঠান্ডাইক দেওয়া শিখনের কোনো একটি মুখ্য সূত্রের নাম উল্লেখ ফল লাভের সূত্র এই সূত্রে বলা হয়েছে একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফলে ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিদায়ক হয় তবে সেই সংযোগ শক্তিশালী হবে আর যদি সংযোগ ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ দুর্বল হয় টাইম কার্ভ কি ঠান্ডায় পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করে পুনরাবৃত্তি সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সেই লেখ ক্রমশ নিচের দিকে নেমে আসে একে বলা হয় টাইম কার্ভ পাজল বক্স কি ঠন্ডাইক তার পরীক্ষার পরীক্ষায় সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স এই বক্সের মধ্যে একটি মাত্র প্রস্থান পথ থাকে যা একটি ছিটকানি দিয়ে আটকানো অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কি বোঝো মতে শিখনের গেস্টালবাদীদের ক্ষেত্রে পৃথকীকরণ ও সামান্যিকরণ এর মাধ্যমে শিখন ঘটে সমস্যামূলক পরিস্থিতিতে প্রাণী হঠাৎ করে যে উপলব্ধির মাধ্যমে সমস্যার সামগ্রিক রূপ প্রত্যক্ষণ করে তাকে বলে অন্তর্দৃষ্টি এই অন্তর্দৃষ্টির মাধ্যমে সমস্যার রূপ প্রত্যক্ষণ করে সমাধান করে ও শিখন সম্ভব হয় একে বলা হয় অন্তর্দৃষ্টিমূলক শিখন নেক্সট অন্তর্দৃষ্টির সঙ্গে কোন দুটি মানসিক প্রতিক্রিয়া জড়িত অন্তর্দৃষ্টিমূলক শিখন প্রক্রিয়ায় যে মানসিক প্রতিক্রিয়া দুটি বিশেষভাবে কাজ করে সেগুলি হল পৃথকীকরণ ও সামান্যিকরণ সক্রিয় আচরণ বলতে কি বোঝো যে আচরণের ক্ষেত্রে কোন সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না যে কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণীর আচরণ করে তাকে সক্রিয় আচরণ বলে যেমন স্কিনার বক্স পরীক্ষায় ইঁদুরের খাদ্য গ্রহণ গেস্টাল মতবাদ কি জার্মান শব্দ গেস্টালের অর্থ আকার বা রূপ এই মতবাদ এই মতবাদ বিশ্বাস বিশ্বাসীদের বলা হয় গেস্টালবাদী এই মতবাদের মূল কথা হলো আমরা যখন কোনো কিছু প্রত্যক্ষ করি তখন তাকে কতকগুলি অংশের যোগফল হিসাবে দেখে একটা সামগ্রিক হিসাবে প্রত্যক্ষ করি নেক্সট দুজন গেস্টাল মনোবিদদের নাম বলো উলফ কোহলার ও ম্যাক্স ওয়ার্ডিমার বন্ধুরা আশা করি এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক দু পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার